তো হ্যালো বন্ধুরা, আবারও কিন্তু আমি চলে আসলাম কাটোয়াতে। তো এর আগের একটি ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কাটোয়ার প্রাক পূজা পরিক্রমা। এখন আমি তোমাদেরকে কাটোয়ার যে বিখ্যাত বিখ্যাত প্যান্ডেল হয়ে থাকে সেই প্যান্ডেলগুলি দেখিয়েছিলাম। তো ওই ভিডিওর নিচে তোমরা কাটোয়াবাসীরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছো যে 18 তারিখ এখানে কাটোয়ার যে ঐতিহ্যের, বিগত 3 বছর ধরে এনারা কিন্তু অপেক্ষা করছে কাটোয়ার ঐতিহ্যের কার্তিক লড়াই দেখার জন্য। তো সেই লড়াই তুলে ধরার জন্য বা কভার করার জন্য আমি কিন্তু তোমাদের ভালোবাসার টানে আবারও চলে এসেছি। তোমরা আমাকে ডেকেছিলে, তো তোমরা ডেকেছো, আর আমি কি না এসে থাকতে পারি? তোমাদের ভালোবাসার টানে চলে আসলাম। তো আজকে কিন্তু কাটোয়াতে আমি সারা রাত থাকবো, মানে সারা রাত জেগে ভিডিও করব। আর আরেকটা কথা বলে রাখি, আমার কলকাতার বন্ধুরা অনেকেই এই ভিডিও দেখছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, তোমরা কিন্তু অনেকেই জানো না যে কার্তিক লড়াই আসলে কি। তো আজকের এই ভিডিওতে কিন্তু সে তোমাদের সেই মনের দ্বিধাবোধটা দূর করে দেব। তো দেখতেই পাচ্ছো এখানে হাত ফাত নাড়ছে, কন্টিনিউয়াসলি এখন লড়াই চলছে। তো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা কন্টিনিউ করবো। আর কন্টিনিউ করার আগে আমার চিরাচরিত ইন্ট্রো যেটা, সেটা তোমাদেরকে দিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। বন্ধুরা তোমরা আমার সাথে আছো আর তোমাদের সাথে আছি আমি, তোমাদের মন্ডল দা। তো চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা তাহলে কন্টিনিউ করা যাক।